আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেউ ভুল করেছে অশ্লীল কার্যকলাপ করেছে তার গোপন গুণা যেভাবে হোক তা প্রকাশ পেয়েছে সেই অশ্লীলতা প্রকাশ পাওয়ার পর মানুষ তা প্রচার করছে কারো অশ্লীলতা প্রকাশ পেলে কখনো উচিত নয় সে অশ্লীলতাকে আরো প্রচার প্রসার করা সমাজে মানুষদের কাছে পৌঁছিয়ে দেওয়া গুণাগার ব্যক্তি তাবা করলো কিনা কিংবা অদূর ভবিষ্যতে সে তাও করবে কিনা তা গুণাগার ব্যক্তি জানে আমরা জানি না তার পাপের জন্য আল্লাহ উপযুক্ত বিচার করবেন এতে কোনো সন্দেহ নেই অন্যের পাপ প্রচার প্রসার করা আর নিজের আমার নামায় কিছু পাপ সংযোগ করা এছাড়া কিছুই হতে পারে না অন্যরা পাপ করেছে সেটা তার ব্যাপার আল্লাহতলা এর উপযুক্ত বিচার করবেন কিন্তু আপনি প্রচার প্রসার করলে আপনি এর গুণার ভার বহন করবেন মানুষ যত দেখবে যত প্রচার করবে আপনার আমাল আমায় আল্লাপাক এর কিছু অংশ দিয়ে দিবেন আল্লাহ তারা বলেন আপনি বলে দিন অবশ্যই আমার রব হারাম করেছেন অশ্লীল কাজ সম্মুখে যা প্রকাশ পায় আর যা গোপন থাকে এবং হারাম করেছেন ওই সকল পাপ পাপি ব্যক্তিটির অশ্লীল ছবি ভিডিও আপনি প্রচার করে ফেললে যারা দেখছে তাদের যে গুণা হচ্ছে এটাও একটা সময় আপনার আমল আমা যুক্ত হবে আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত আমাদের একদিন জবাবদিহিতা করতে হবে যে মুখ দিয়ে অশ্লীলতা প্রচার করছি যে হাত দিয়ে অন্যের অশ্লীলতা সেরে করছি এতে করে কোনো ভালো ফল পাওয়া যাবে না বরং খারাপ ফলটাই আমাদের মধ্যে জুটবে এটাকে বলা যায় নিজের বিপদ নিজেই ডেকে আনা তালা বলেন নিশ্চয় কান চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং অশ্লীলতা প্রচার থেকে আমরা বিরত থাকবো কেননা আল্লাহতলা আমাদেরকে নিষেধ করেছে যে যা পাপ করুক না কেন বিশেষ করে হারাম ভিডিও সম্পর্কে আমরা সচেতন থাকবো নিজেরাও দেখব না লাইক দিব না শেয়ার দিব না এবং আপলোডও দিব না আল্লাহতলা বলেন যারা পছন্দ করে যে মমিদের মধ্যে অশ্লীলতা পোষণ লাভ করুক তাদের জন্য রয়েছে দুনিয়া ও পরকলে যতদায়ক শাস্তি আর আল্লাতলা জানেন তোর মজানো না পরিশেষে বলবো দুদিন পরপর এরকম ব্যক্তির পাপ প্রকাশ ঘটতে থাকে এটা এখন স্বাভাবিক বিষয় দুনিয়াতে চাদেরকে মানুষ আইডল মনে করে তারা আসলে ভেতর দিয়ে আরও বেশি ভয়ঙ্কর আল্লা তালার প্রতি ন্যূনতম ভয়ও নেই এদের যদি ভয় থাকত তাহলে কখনই একটা মানুষ এরকম জঘন্যতম কাজ কখনই করতে পারে না দুনিয়া এসব কুখ্যাত তথাকথিত সেলিব্রেটিদের আল্লাহ তালা দান করো আর আমরা বেশি বেশি দোয়া করি। আল্লাহ আমাদেরকে বুঝে মানার তাওফিক দান করুক আমি